প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশের থেকে বাংলা বিষয়ের দুটি সেটের প্রশ্ন উত্তর সেট নাম্বার দেখে নাও সেটের যে পেজ নাম্বার পেজ নাম্বার সাতশো উনষাট এবং সাতশো পঁচাত্তর দুটো সেট তাহলে সাতশো উনষাট নাম্বার সেট মানে পেজের প্রশ্নগুলো ও তার উত্তরগুলো দেখে নাও তোমরা পেজ নাম্বার দেখো বাংলা বিষয়ের প্রশ্ন সাতশো উনষাট এক নম্বর প্রশ্ন সূচিপত্রে সূচিপত্রেও নাম রয়েছে উত্তর গ শ্রী তপন কুমার রায় দুই নম্বর প্রশ্ন হরিদা বহুরূপী সেজে বের হন অপশন ক সপ্তাহে একবার তিন নম্বর প্রশ্ন নদের চাঁদ ছোট স্টেশনটিতে স্টেশন মাস্টারি করেছে উত্তর অপশান গ চার বছর চার নম্বর প্রশ্ন রনিয়ে ওঠে হ্রেসার কাদুন হ্রেশা শব্দের অর্থ হল অপশান ঘোড়ার ডাক পাঁচ নম্বর প্রশ্ন অসুখে একজন কবিতাটি তর্জমা করেছেন অপশান ঘ নবারুণ ভট্টাচার্য ছয় নম্বর প্রশ্ন সিন্ধু তীরে রহিছে মানজস ছয় নম্বর প্রশ্ন সিন্ধু তীরে রহিছে মানজস মানজস শব্দের অর্থ হলো ভেলা অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন কালি নেই কলম নেই বলে আমি অপশান ক মনশি আট নম্বর প্রশ্ন বাবু কুইল ড্রাইভার্স কথাটা বলতেন উত্তর অপশান খ লর্ড কার্জন নয় নম্বর প্রশ্ন ক্যালিগ্রাফিস্টদের বাংলায় বলে অপশান খ লিপি কুশলী দশ নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের অপর নাম উত্তর অপশান খ বিগ্রহ বাক্য এগারো নম্বর প্রশ্ন ক্রিয়ার ভাব প্রকাশ হয় যে বাঁচছে উত্তর অপশান খ ভাব বাচ্চে ক্রিয়ার ভাব প্রকাশ হয় যে বাঁচছে উত্তর অপশান খ ভাব বাচ্চে বারো নম্বর প্রশ্ন র বা র বা এর বিভক্তি সাধারণত ব্যবহৃত হয় উত্তর সম্বন্ধ পদে অপশন কয়েজ দা দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন বাংলা বাক্য নির্মাণের শর্ত সংখ্যা খ তিনটি বাংলায় বাক্য নির্মাণের শর্ত সংখ্যা তিনটি চোদ্দ নম্বর প্রশ্ন যে বাক্যের দ্বারা আদেশ দেখো চোদ্দ নম্বর প্রশ্ন যে বাক্যের দ্বারা আদেশ অনুরোধ প্রার্থনা উপদেশ বোঝায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য পনেরো নম্বর প্রশ্ন বিভক্তি শব্দটির সাধারণ অর্থ হল অপশান ক বিভাজন করা বিভাজন করা ষোলো নম্বর প্রশ্ন রমেন ব্যাকরণে ভালো নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ উত্তর অপশান অধিকরণ কারকে অধিকরণ কারক সতেরো নম্বর প্রশ্ন বনে থাকে এটি বাক্য গঠনের যে শর্ত পূরণ করেনি উত্তর গ আকাঙ্ক্ষা বনে থাকে সতেরো নম্বর প্রশ্ন এটি বাক্য গঠনের যে শর্ত পূরণ করেনি উত্তর অপশান গ আকাঙ্ক্ষা এরপর পেজ নাম্বার সাতশো পঁচাত্তর দেখে নিই এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে তাহলে তোমরা দেখে নাও এবিটিএ টেস্ট পেপার দু থেকে সাতশো পঁচাত্তর নম্বর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর একের এক আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিচক অপশান গ মানুষ দুই নম্বর প্রশ্ন যারা চিনতে পারে তারা বকশিস দেয় অপশান খ এক আনা দু আনা তিন নম্বর প্রশ্ন নিম গাছের নিচে গায়ে এক দল নিম গাছের নিচে গায়ের এক দল ছেলে জড়ো হয়ে দেখো জড়ো হয়ে ধুলো ধুলো বালি এখানে ধুলো ছোড়াছড়ি করছিল বা ধুলো ছোড়াছড়ি খেলছিল চার নম্বর প্রশ্ন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক উত্তর হবে নান গির্জার এক নান পাঁচ নম্বর প্রশ্ন আমাদের শিশুদের ক সব ছড়ানো রয়েছে কাছে দূরে উত্তর হবে অপশান ক সব ছয় নম্বর প্রশ্ন আসন্ন সন্ধ্যার শেষ পথে দাঁড়াও ওই অপশান খ মানহারা হারা মানবীর দ্বারে সাত নম্বর প্রশ্ন এখন ব্লটিং পেপারে হলেও এক সময় লেখা শুকানো হতো যা দিয়ে তা হলো অপশান ঘ বালি দিয়ে আট নম্বর প্রশ্ন কলমকে কিসের চেয়ে শক্তিধর বলা হয় উত্তর অপশান তলোয়ার নয় নম্বর প্রশ্ন যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ যা পরা অভ্যাস করা একটু শক্ত তা হল খ ধুতি দশ নম্বর প্রশ্ন সিংহাসন যে কর্মধারায় সমাসের উদাহরণ অপশান ক পদ লোপী কর্মধারায় সমাসের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার এগারো বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে বাক্যটি হলো অপশান ঘ যৌগিক বাক্য বারো নম্বর প্রশ্ন যেটি সমধাতুজ করতার উদাহরণ হলো অপশান খেলোয়াড় খেলছে তেরো নম্বর প্রশ্ন যে বাক্যটি একটি ক্রিয়া অন্য আরেকটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল হয় তাকে বলা হয় অপশান ঘ শর্ত সাপেক্ষ বাক্য চোদ্দ নম্বর প্রশ্ন একাধিক সমাপিকা ক্রিয়া থাকে উত্তর অপশন গ যৌগিক বাক্যে যৌগিক বাক্যে পনেরো নম্বর প্রশ্ন খুব আনন্দ হবে এটি একটি খুব আনন্দ হবে অপশান গ ভাব বাচ্য পনেরো নম্বর প্রশ্ন আবার দেখে নাও খুব আনন্দ হবে এটি একটি ভাব বাচ্চ। ষোলো নম্বর প্রশ্ন নিচের যেটি নিত্য সমাসের উদাহরণ তা হল মন্নান্তর অন্য মনু আর কি অপশান দ্য রাইট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন বিশাল জীবন বিজ্ঞানে বেশ ভালো এখানে নিম্ন রেখ পদটি হলো দেখো জীবন বিজ্ঞানের তলায় দাগ আছে উত্তর হবে অধিকরণ কারক কারণ এটা হচ্ছে বিষয়াধিকরণ ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড